সালামু আলাইকুম কেমন আছে তোমার সবাই আশা করি খুব ভালো আজকে আমরা কপি কপিকলের ওপরে একটা মাস্টার ক্লাস দেখব যখন কোনো একটা টপিকের ওপরে আমি মাস্টার ক্লাস নেই সেই টপিক সম্পর্কে সব কিছু থাকে ডিটেইলস থাকে যে ম্যাথমেটিক্স বা যত রকমের ম্যাথমেটিক্স হতে পারে সেটা থাকে তার বেসিক থাকে সব কিছু দ্যাট মিনস তুমি যদি কপিকল নিয়ে কোনো রকম সমস্যায় থাকো তাহলে এই ভিডিওটা কমপ্লিট করো কপিকলের যত ম্যাথমেটিক্স আছে যত বেসিক আসে আর কখনোই কোনো সমস্যা হবে না চলো শুরু করছি প্রথমত কপিকলের বেসিকটা দিয়ে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাকেই মূলত বলা হয় আসলে কপিকল এটার ব্যবহার অনেক ব্যবহার বলে শেষ করা যাবে না আসলে হ্যাঁ কুয়া থেকে যখন পানি ওঠানো হয় টেনে টেনে সেটাও মূলত কপিকল হ্যাঁ এক অংশ থাকে কুয়ার ভেতরে আরেক সংখ্যা হাত দিয়ে টানা হয় তো এটার অনেক ব্যবহার আসলে আমি ব্যবহারের দিকে আপাতত যাচ্ছি না এটা এখানে যে গাণিতিক সমস্যা বলে রয়েছে কিভাবে এটার গাণিতিক রূপ লেখা হয় সেই জিনিসগুলো আমরা দেখব অ্যাজিউম করো যে এটা একটা ভর সেই ভর হচ্ছে আমাদের এম টু এবং এই পাশে একটা ভর লাগানো আছে সেটা হচ্ছে আমাদের এম ওয়ান দ্যাট মিন্স এম ওয়ান এবং এম টু ভরের দুইটা বস্তু ঝুলানো আছে ক্লিয়ার এখন নিচে তো আসলে পৃথিবী তাই না পৃথিবী কি করবে দুইটা বস্তুকেই টানবে দুটা বস্তুকে কি টানবে এটা কেউ কী করবে টানবে এতটুকু আমরা বলতে পারি আমি বললাম যে এম ওয়ান গ্রেটার দেন এম টু অর্থাৎ এই যে এম ওয়ান দ্যাট মিন্স এই বস্তুর ভর বেশি ওই বস্তুর ভর কম তাহলে এখানে পৃথিবীর আকর্ষণ বল দ্যাট মিন্স ওজনটা কি হবে বেশি হবে আর এই এইদিকে পৃথিবীর আকর্ষণ বল ওজনটা কি হবে কম হবে এতটুকু তো বলাই যায় তাই না এটা একটা বস্তু এই বস্তুকেও পৃথিবী টানবে এটা একটা বস্তু এই বস্তুকেও পৃথিবী টানবে দুটাকে আমরা ডাব্লিউ ডাব্লিউ দ্যাট মিনস ওজন পৃথিবীর আকর্ষণ বল বললাম আমি আরেকটা কথা বললাম যে যদি এই বস্তু আর এই বস্তু সেম হতো তাহলে তো ওখানেই থাকতো কারণ এদিকে আকর্ষণ বল আর এদিকে আকর্ষণ বল সেম হতো ওইরকমই স্টাবেল থাকতো কিন্তু আমি বলে দিলাম যে না এই বস্তুর ভর বেশি তাহলে পৃথিবী ওকে বেশি বলে আকর্ষণ করবে আর ওকে কম বলে আকর্ষণ করবে দ্যাট মিন্স একটা ওঠানামা করবে মানে এটা কি হবে নিচের দিকে যাবে ওইটা উপরের দিকে যাবে প্রশ্ন হচ্ছে যখন নিচের দিকে যাবে পৃথিবীর আকর্ষণ বলের কারণে যখন কোনো একটা বস্তু নিচের দিকে নামে তখন ত্বরণ কত হয় আমরা জানি যে তখন ত্বরণ হয় জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড কিন্তু শর্ত হচ্ছে এই ত্বরণটা তখন হয় যখন মুক্তভাবে যাবে মুক্তভাবে যখন পড়বে তখন এই ত্বরণটা হবে কিন্তু এই বস্তুটা কি মুক্তভাবে পড়তে পারছে নাকি একে সুতা দিয়ে বাধা আছে সুতা দিয়ে বাধা আছে আবার এখানে তুমি কিন্তু এভাবে ভাবতে পারো যে এই জায়গায় কেউ একজন টেনে ধরে আছে পৃথিবী তো তাকে টেনে ধরেই আছে পৃথিবী নিচের দিকে টানতেছে মানে কি পৃথিবী আলটিমেটলি এই বস্তুকে কি করে আছে টেনে ধরে আছে তাহলে এই বস্তুটা কিন্তু কখনোই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারে পড়তে পারবে না তার মানে উপরের দিকে কি আছে একটা সুতার টান আছে রাইট তো সেটাকে আমরা বললাম যে টি সুতার টান কত বললাম টি কোনো সমস্যা এতটুকুতে কোনো সমস্যা না আবার এই বস্তুকে পৃথিবী টানতেছে নিচের দিকে আর দেখো ভালো করে এই বস্তুর ভর বেশি এই বস্তুর ভর কম তাহলে এখানে আকর্ষণ বল বেশি এ আস্তে আস্তে নিচের দিকে যাবে ও আস্তে আস্তে উপরের দিকে যাবে তাই না আচ্ছা কিন্তু এ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামতে পারছে না কারণ ওপরের দিকে কেউ টেনে ধরে আসে সেই সুতার টানটাকে আমি কি বললাম টি বললাম আবার এই জায়গায় আসো এই জায়গায় এই বস্তুটা কেউ তো পৃথিবী নিচের দিকে টানতেছে একে নিচের দিকে যেতে পারছে নাকি আস্তে আস্তে উপরের দিকে উঠছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে তাহলে আমি বলতে পারি কে তাকে উঠাচ্ছে এই সুতা তাকে উপরে উঠাচ্ছে তাহলে সুতার টান সেটাকে আমি কি বললাম টি বললাম এখন আমি উভয় জায়গাতেই এখানেও টি বলেছি এখানেও টি বলেছি আমি এভাবে কনসিডার করলাম এটা তো একই মেটারিয়াল দিয়েই সুতা একই ম্যাটারিয়াল দিয়েই তো সুতা এখানে যে পরিমাণ টানতেছে ওই একই পরিমাণ টান এখানে আছে এমন নয় যে এই পাশে রাবার এই পাশে অন্য সুতা এরকম নয় একই ম্যাটারিয়ালের সুতা তাহলে এই পাশে যতটুকু টান ওপরের দিকে আসে ওই পাশে ওপরের দিকে ততটুকুই টান আছে টান মানে হচ্ছে বল সুতার টানকে আমরা কী বলি আলটিমেটলি বলি এতটুকু পর্যন্ত ঠিক আছে ওকে আরও কি কনসিডার করছি যে এটাকে যেহেতু আকর্ষণ করছে নিচের দিকে যেহেতু আকর্ষণ বল বা ফোর্স আছে ফোর্স যদি থাকে তাহলে কোনো একটা বস্তু কীভাবে যাবে তরণে যাবে নিউটন স্যারের ফার্স্ট লকিং স্থির বস্তু সারা জীবন স্থির থাকে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকে সমবেগে গতিশীল থাকে যদি বাহ্যিক বল না থাকে তাহলে বাহ্যিক বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল সমবেগে গতিশীল বস্তু সারা জীবন সমবেগে যায় কিন্তু এখানে বল আসে না নাই আসে কারণ পৃথিবীর টানছে তাহলে এখানে আকর্ষণ বল যেহেতু আসে তাহলে তরণ হবে এই বস্তু নিচের দিকে নামবে তরণে নামবে ওই বস্তু ওপরের দিকে উঠবে তরণেই উঠবে সুতা তো একই ম্যাটারিয়ালে তৈরি তাহলে এই বস্তু যত দ্রুত নিচের দিকে নামবে ওই বস্তু তত দ্রুতই উপরের দিকে উঠবে দ্যাট মিন্স এর বেগের বৃদ্ধি যা হবে ওর বেগের বৃদ্ধিও কি হবে তাই হবে সুতরাং আমরা এর তরণকেও এ বলতে পারি আর ওর তরণকেও কি বলতে পারি এই বলতে পারি এখানে এ ওয়ান আর এ টু বলার কোনো সুযোগ নাই কারণ এটা যত দ্রুত যত বেগের বৃদ্ধিতে নিচে নামছে ওটাও তত বেগের বৃদ্ধিতেই ওপরে উঠছে আরও একটা কথা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ দুই সালে তাদের জন্য একটা ব্যাচ আমার রানিং ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে গেলে তোমরা ব্যাচ সম্পর্কে তথ্য পেয়ে যাবে তবে তার আগে এই ভিডিওটা দেখো বোঝো কেনা যদি নাই বোঝো তাহলে অযথায় ভর্তি হয়ে গিয়ে করবা এতটুকু ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে দুইটা বস্তুর জন্য দুটা ইকুয়েশন লিখতে পারি এখন এই দুইটা বস্তুর জন্য কেন দুইটা ইকুয়েশন লিখবো আমি সেটাও ব্যাখ্যা করব আপাতত ইকুয়েশনটা লিখি যে কেন আমরা ইকুয়েশনটা লিখব সেটা আমি ব্যাখ্যা করব তার আগে দেখো বস্তুর জন্য জন্য অর্থাৎ প্রথম ভরের বস্তুর আমরা আমরা কি বলতে পারি বললাম এম এটা কিভাবে কাজ করছে আর যেহেতু প্রথম ভরের বস্তুর জন্য সুতরাং এম ওয়ান লিখলাম এ লিখলাম এখন আসো এখানে কিছু কথায় আসে এফ কি এফ হচ্ছে কার্যকর বল কার্যকর বল মানে কি কার্যকর বল মানে হচ্ছে যেই বলের কারণে তরণ সৃষ্টি হচ্ছে আমি আবারও বলছি কার্যকর বল বলতে বোঝায় যেই বলের কারণে তরণ সৃষ্টি হয় আমি যদি তোমাকে বলি এখানে একটা বস্তু রয়েছে এই দিকে কেউ একজন বল প্রয়োগ করলো টেন নিউটন বলে এই দিকে বল প্রয়োগ করলো সেভেন নিউটন বল বস্তুটা কোন দিকে গতিশীল হবে অবশ্যই ওই দিকে গতিশীল হবে কারণ বলের পরিমাণ বেশি কিন্তু আমি যদি বলি যে গতিশীল তো হবে কিন্তু বস্তু যদি তরণ হবে তরণ কত নিউটন বলের জন্য হবে দশ নিউটন বলের জন্য হবে না এই দিকে দশ এই দিকে সাত তার মানে এই দশকে সাত মানে এই দশের মধ্যে থেকে সাত কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দ্যাট মিনস আমি কার্যকর বল বলতে পারব কার্যকর বল কত বলতে পারবো এই যে দশ মাইনাস সাত মানে একই বস্তুর ওপরে যদি দুই দিকে দুইটা বল থাকে তাহলে কার্যকর বল আসলে কি হয় যেই বলটা বেশি যেই বলটা কম বেশি বল থেকে কম বলটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তবেই কার্যকর বল বের হবে আমরা যখন এফ ইকুয়াল এম এ লিখি এই এই যে এ তরণটা সৃষ্টি হবে এই তরণটা কার কারণে প্রযুক্ত বলের কারণে নয় কার্যকর বলের কারণে তৈরি হবে আমি একটা দেয়ালকে একশো নিউটন বল প্রয়োগ করলাম বা পাঁচ হাজার নিউটন বল প্রয়োগ করলাম আমি সেই জায়গা থেকে এফ ইকুয়েল এম এ কখনোই লিখতে পারবো না কারণ দেয়ালের কি হচ্ছে না কোনো তরণ সৃষ্টি হচ্ছে না মানে আমার প্রযুক্ত বল হাজার দুই হাজার পাঁচ হাজার নিউটন থাকতে পারে বাট তার কারণে কোনো তরণ সৃষ্টি হবে না তরণ যার কারণে সৃষ্টি হবে সেই বলটা আসলে এখানে এফ তো এফ ইক এম লেখার অর্থ হচ্ছে শুধুমাত্র কার্যকর বল আসবে ওখানে ওখানে প্রযুক্ত বল আসবে না তুমি কত প্রযুক্ত করছো ইট ডাজেন্ট ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে কতটুকু বল ক্রিয়াশীল কাজ করছে কতটুকু ওকে ঠিক আছে তাহলে একটা বার দেখো তো এখানে আমরা যে এফ ইকুয়াল এম এ ইকুয়েশন লিখলাম তাহলে এফটা কি আমাদের কার্যকর বল প্রথম ভরের বস্তুর উপরে কার্যকর বলটা একটু হিসাব করো এই ভরের বস্তুর উপরে কয়টা বল ছিল এই ভরের বস্তুর উপরে কিন্তু দুইটা বল ছিল তাই না একটা হচ্ছে নিচের দিকে রাইট সরি একটা হচ্ছে আমাদের এরকম নিচের দিকে আর একটা কি ছিল সুতার টান উপরের দিকে বস্তুটা কোন দিকে নামছে বলো তো বস্তুটা নিচের দিকে নামছে আস্তে আস্তে কোন দিকে এই ভর বেশি তাহলে এই বস্তুটা কি হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামছে যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে তাহলে আমরা কি বলতে পারি যে পৃথিবীর আকর্ষণ বলটাই আসলে কি ওখানে বেশি দ্যাট মিন্স দ্যাট মিন্স ডাব্লিউটাও বেশি এবং সুতার টান তো উপরের দিকে কাজ করছে কারণ এ যত দ্রুত নিচে নামতে চাচ্ছে অত নিচে নামতে পারছে না কেন কারণ সুতা থাকে উপরের দিকে টেনে ধরে আসে কিন্তু তারপরেও তো ধীরে ধীরে নিচে নামছে তাহলে নিচের বলটাই কি আলটিমেটলি বেশি তো নিচে যে বলটা আসতে ওটা কোথা থেকে আসতেছে পৃথিবী থেকে আসতেছে দ্যাট মিন্স পৃথিবীর ওজন ডাব্লিউ ক্লিয়ার এবং উপরের দিকে বল কত সুতার টানটি এটা ইকুয়াল আমরা লিখলাম এম ওয়ান এ কোনো ডাউট এতটুকুতে একটা বস্তুর উপরে দুইটা বল ক্রিয়াশীল বিপরীতমুখী তাহলে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এটাই তো বড়ো বল এখন কথা হচ্ছে এটা কীভাবে বড়ো বল কারণ নিচের দিকে নামছে তাহলে পৃথিবী তাকে বেশি বলে টানছে সেই জন্য এটা বড় বল ডাব্লিউ মাইনাস টি লিখলাম তো ডাব্লিউ ইকাল আমরা কি বলতে পারি এম ওয়ান জি মাইনাস টি ইকুয়াল এম ওয়ান এ এটাকে দাও এক নম্বর ইকুয়েশন ক্লিয়ার একইভাবে এই ইকুয়েশন তোমাদের ওখানে ডেরেক্ট লেখে তো ডেরেক্ট লেখা উচিত না এভাবে একটু ভেঙে লিখলে বাচ্চারা বুঝতে পারে ভালো এম টু ভরের বস্তুর জন্য অর্থাৎ এম টু বস্তুর জন্য অর্থাৎ দ্বিতীয় ভরের বস্তুর জন্য তোমরা বলতে পারো যে ইকুয়েশানগুলো লিখে আমরা কী হয় আসলে আমি দেখাবো আসলে কি হয় তার জন্য তোমাকে সময় দিতে হবে হ্যাঁ পড়াশোনা কোনো মেরাক্কেল নয় যে আমি একদম তোমাদেরকে একদম খাওয়াই দেবো বুঝতো একটু তো সময় দিতে হবে আবারও একই ইকুয়েশন লেখো এফ ইকুয়াল দ্বিতীয় ভরের বস্তুর জন্য এম টু এ ওখানেও তো ত্বরণ হচ্ছে না ওখানেও তো একটা বল আছে যেই বলের কারণে কি হচ্ছে ত্বরণ হচ্ছে এইবার দেখো এই বস্তুটা কি হচ্ছে আস্তে আস্তে দিকে উঠছে কারণ এদিকে আকর্ষণ বল বেশি ওদিকে এটা ছোট ভরের বস্তু তাহলে আকর্ষণ বল বল পৃথিবীতে কম আকর্ষণ করছে এই বস্তুটা কি হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে যদি বস্তুটা ওপরের দিকে ওঠে তাহলে কে তাকে উপরের দিকে তুলছে সুতা তাকে মানে সুতার টান তাকে উপরের দিকে উঠাচ্ছে সেই জন্য আমরা প্রথমে লিখতে পারি টি ক্লিয়ার আর পৃথিবীর আকর্ষণ বল কম তাহলে ডাব্লিউ এখানে লিখবো আমরা এম টু এ আলটিমেটলি এখান থেকে কি লেখা যাবে টি মাইনাস এম টু জি ইকুয়াল এম টু এ এইটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এখন দেখো তো এই দুইটাতে কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম আছে এখানে কোনো প্রবলেম থাকা উচিত না আমরা দুটা কি খুব ভালো বুঝতে পেরেছি এই দুটা ইকুয়েশন যদি আমরা বুঝতে পারি তাহলে আর কোনো কিছুতেই সমস্যা হয় না এই দুটো খুব ভালো করে হ্যাঁ মনোযোগ দিয়ে তোমরা এর লেকচার শিটটা ডিসক্রিপশনে পেয়ে যাবে ওকে আমি দিয়ে দেবো ডাউনলোড করে দেখে নিতে পারো আমি একদম ভেঙে ভেঙে করে দিয়েছি ওকে আমরা আসি গাণিতিক সমস্যা নিয়ে এখান থেকে সাধারণত কি ধরনের গাণিতিক সমস্যা দেওয়া হয় তোমাদেরকে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি প্রথমতই তোমাদেরকে তরণ বের করতে বলা হয় দেখো এই আকর্ষণ বল কি ছিল এদিকে একটা আকর্ষণ বল ছিল ডাব্লিউ একইভাবে পৃথিবীও এদিকে আকর্ষণ করছে একে এই ভর এই 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 বস্তুর ভর বেশি হওয়ার কারণে এই বস্তুটার নিচের দিকে নামে আর ওই বস্তুর ভর কম হওয়ার কারণে ওই বস্তুটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে তাই না সুতার টানকে আমরা কী ধরেছি টি ধরেছি এদিকেও সুতার টানকে আমরা কী ধরেছি টি ধরেছি কেন টি ধরেছি সেটাও ব্যাখ্যা করেছি এই ভরের বস্তুকে আমরা এম ওয়ান বলেছি এই ভরের বস্তুকে আমরা এম টু বলেছি এই বস্তু নিচের দিকে নামছে এবং ক্রিয়াশীল বল রয়েছে তাহলে এই বস্তুর একটা তরণ আছে সেই তরণটাকে আমরা কি বলেছি এ এবং এই তরণটাকে আমরা বলেছি একই একই এটা যত দ্রুত নিচে নামছে অত তত দ্রুত উপরে উঠছে তাহলে দুটো তরণ কি আসলে সেম আমরা একটু অঙ্ক করার চেষ্টা করছি সাপোজ এটার ভর দশ কেজি হ্যাঁ দশ কেজি আর এটার ভর সাপোজ পাঁচ কেজি ক্লিয়ার কোনো রাউট এতটুকু আমাদেরকে বলল যে এখানে বস্তুর তরণ কত হবে কি বললো বস্তুর তরণ কত হবে আমরা বের করার চেষ্টা করছি সাপোজ আমাকে বললো প্রথম বস্তুর তরণ কত কি বললো প্রথম বস্তুর তরণ আমাকে প্রশ্ন বলছে এই যে দেখো এখানে ক্রিয়াশীল বল আছে তো না পৃথিবী তাকে টানছে তো তরণ আছে প্রথম বস্তুর তরণ আমাদেরকে বের করতে বলবো তো আমরা প্রথম বস্তুর তরণ কিভাবে বের করবো ঠিক আছে আমরা ইকুয়েশন লিখে ফেললাম এইভাবে কিভাবে যে প্রথম বস্তুতে কি হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল বেশি তাহলে আমরা বলতে পারছি যে এম ওয়ান জি এর পরিমাণ বেশি আর সুতার টানটা আসলে কম ইকুয়াল আমরা কি বলতে পারছি এটাই তো আসলে কার্যকর বল দেখো আমরা এখানে কি করেছি নিচের বলার উপরের বল বিয়োগ করে দিয়েছি তাহলে কার্যকর বলে হবে বল বের হবে কার্যকর বল ইকুয়াল এম ওয়ান এ আমরা এখান থেকে কি বের করব। ত্বরণের মানটা বের করতে চাচ্ছি ক্লিয়ার কার আমাদেরকে বললো যে প্রথম বস্তুর ত্বরণ কত তাহলে আমাদের এই যে এ ওটাই তো প্রথম বস্তুর ত্বরণ তো সেটা বের করতে চাচ্ছি এখন তোমাকে প্রথমেই দেখতে হবে যে আমি এই ইকুয়েশনটা সলভ করতে পারবো কিনা এই জিনিসগুলো আমি খুব বিস্তারিত শেখাতে চেষ্টা করি যে তুমি আগেই বোঝো যে তুমি ইকুয়েশন সলভ করতে পারবে কিনা তুমি এ এর মান বের করতে পারবে কিনা আগেই লাইন লিখো না আগেই লিখছো কেন তুমি স্টুডেন্ট তুমি জানো না এটার মান বের হবে কি হবে না এটা তোমাকে আগে জানতে হবে না তো আমরা আগে দেখার চেষ্টা করছি যে এ এর মান আসলে বের করা সম্ভব কিনা সেটা বুঝবো কি করে দেখো এই ইকুয়েশনে আমাদের ভেরিয়েবল কয়টা এই ইকুয়েশনে ভেরিয়েবল হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে আমাদের টি এম ওয়ান তো দেয়া আছে জি এর মান নাইন পয়েন্ট এইট তাই না মানে এই ইকুয়েশনে আমাদের ভেরিয়েবল হচ্ছে সুতার টান ওখানে কত ছিল সেটা এবং তরুণ আমাদেরকে বের করতে বলছে সেটা তার মানে এই দুইটা ভেরিয়েবল এখন যদি দুইটা কোনো একটা ইকুয়েশনে যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে কখনোই তুমি একটা ইকুয়েশন দিয়ে সেটাকে সলভ করতে পারবে না বোঝো নাই আমি তোমাকে বলছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন আমি যদি এখন তোমাকে বলি যে ওয়াই এর মান জানো না তুমি এক্সের মানটা বের করো কি বললাম এক্স ইকুয়াল ওয়াট তাহলে এক্স ইকুয়াল তুমি কি লিখবা টেন মাইনাস ওয়াই লিখবা কিন্তু সত্যিই কি এক্স এর মানটা বের হলো না এক্সের মান কখনোই বের করা সম্ভব নয় যতক্ষণ না তুমি ওয়াই ওয়াই জানবা কেউ যদি ওয়াইয়ের মান বলে দেয় তখন তুমি ওয়াইয়ের মান এখানে বসে এক্সের মান বের করতে পারবা তার মানে কোনো একটা ইকুয়েশনে যদি দুইটা ভেরিয়েবল থাকে যতক্ষণ না তুমি একটার মান জানবা ততক্ষণ না তুমি আর একটার মান বের করতে পারবা না কিন্তু যদি কেউ তোমাকে বলে দেয় যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টেন এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ এখন যদি বলে এক্সের মান বের করো তখন কি পারবা হ্যাঁ তুমি কী করবা সিম্পলি দুইটা ইকুয়েশন যোগ করে দেবে এখানে কী হবে টু এক্স হবে এখানে হবে ফিফটিন রাইট এবং তুমি এক্স ইকুয়েল কী করবা ফিফটিন বাই টু তার মানে হচ্ছে একই ভেরিয়েবল সম্বলিত যদি দুইটা ইকুয়েশন তুমি জানো তাহলে মান বের করা যায় অর্থাৎ ইকুয়েশনে যদি দুইটা ভেরিয়েবল থাকে তুমি যদি একটার মান না জানো আর একটার মান কখনোই বের করতে পারবে না কিন্তু ওই একই ভেরিয়েবল দেখানে এখানে ভেরিয়েবল কী এক্স এবং ওয়াই এখানে ভেরিয়েবল কে এক্স এবং ওয়াই তাহলে একই ভেরিয়েবল সং সম্বলিত তুমি যদি আরও একটা ইকুয়েশন জানো তখনই তুমি মান বের করতে পারবো আদারওয়াইজ মান বের করা সম্ভব নয় রাইট এগুলো তোমাদেরকে ক্লাসে এইটা শেখানো হয়েছে প্রতিস্থাপন ছিল অপনয়ন ছিল বজ্রগুণন ছিল ওখানে দেখবো দুইটা করে ভেরিয়েবল ছিল এবং ইকুয়েশনও দুইটা করে আসতো তাহলে ওই জায়গা থেকে এগুলো শেখার কথা তোমাদের তো এখানে দেখো আমাদের এক্স প্লাস ওয়ার মান কখনোই বের করা সম্ভব নয় যতক্ষণ না আমি ওই একই ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন আমি জানবো ওই একই লজিক আমি এখানে লাগালাম যে আমি তো এর মান কখনোই বের করতে পারবো না যতক্ষণ আমি টি এর মান জানবো রাইট তাহলে এটা তো ছিল প্রথম বস্তুর জন্য এটা কোন বস্তুর জন্য লিখেছিলাম প্রথম বস্তুর জন্য তো আমি এখন চিন্তা করতেছি আমি তো আসলে এর মান কখনোই বের করতে পারবো না তো কী করবো আমি এখন আমি দ্বিতীয় বস্তুর জন্য আবার একটা ইকুয়েশন লেখার চেষ্টা করব ওকে সাপোজ এবার দ্বিতীয় এটাকে এক নম্বর ইকুয়েশন দাও দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য লেখো এখানে দেখো দ্বিতীয় বস্তুর জন্য কি হবে দ্বিতীয় বস্তু উপরের দিকে উঠছে তার সুতাটাকে টেনে উঠাচ্ছে তাহলে সুতার টান বড় হবে টি এম টু জি পৃথিবীর আকর্ষণ বল কম এম এ দ্যাট মিনস এম টু এ ক্লিয়ার তাহলে দেখো একই ভেরিয়েবল সম্বলিত দুইটা ইকুয়েশন কিন্তু তুমি জেনে গেছো তাই না একই ভেরিয়েবল সম্বলিত একই ভেরিয়েবল কেন বলছি দেখো আমাদের এখানে এখানে ভেরিয়েবল কোনটা টি এবং এ এখানেও ভেরিয়েবল কোনটা টি এবং এ সুতার টান এবং তরণী ভেরিয়েবল এবং একই ভেরিয়েবল সংক্রান্ত তুমি দুইটা ইকুয়েশন জেনে গেছো তার মানে হচ্ছে এখন এই ইকুয়েশন তুমি সলভ করতে পারবা এখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে এ কীভাবে করা যায় করা যায় তুমি টি এর মান এখান থেকে বের করলে অর্থাৎ এম টু জি কেও পাশে পার করলে পরে সেই টি এর মান এখানে বসিয়ে দিলে এটাও একটা প্রসেস আমি বলছি টি এখানে রাখলা মাইনাস এম টু জি ও পাশে গিয়ে কী হবে প্লাস হবে তাহলে এম টু এ প্লাস এম টু জি হবে সেটাই এখানে বসিয়ে দাও তবুও অঙ্ক হবে কারণ টি এর মানে এখানে বসাবা তখন তার এই ইকুয়েশানি টি থাকবে না শুধু এম থাকবে এ থাকবে যে থাকবে তখন তুমি আমি এর মানটা বের করে নিতে পারবা আর একটা চিন্তা আমি কী করলাম যে আমি একটু সহজ করার চেষ্টা করছি সহজটা কেমন আমি যখন প্রথম বস্তুর জন্য টি লিখেছি দ্বিতীয় বস্তুর জন্য টি অর্থাৎ উভয় সুতার জন্য তো টান সেম ছিল মানে এখানেও টান যা এখানেও তো টান তাই তাহলে আমরা ইকুয়েশনটা একটু সিমপ্লিফাই করি অর্থাৎ কেমন সিম্প্লিফাই প্রথম বস্তুর জন্য আমরা এইভাবে লিখতে পারি যে সাপোজ এটাকে এপাশে পাশে পার করে নাও এই অংশটাকে এপাশে পার করে নাও তাহলে কী হবে এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ আর টিটাকে পাশে পার করে নাও তাহলে প্লাস হয়ে যাবে ক্লিয়ার এটাকে দাও তিন নম্বর ইকুয়েশন আমি এমনি ইকুয়েশন দিচ্ছি আর কি আবার একেভাবে এখান থেকে কীভাবে লেখা যায় এটাকে ও পাশে পার করে দাও তাহলে টি এ পাশে থাকবে আর ওখানে হবে এম টু এ প্লাস এম টু জি তাহলে টি ইকুয়েল এটা আবার টি ইকুয়াল এটা তার মানে যার অর্থ হচ্ছে যে এইটি আর এইটি তো সেম দুইটা সুতার টান তো সেম ছিল সেম ছিল না তো এই টি আর আলটিমেটলি এইটি তো সেম তার মানে এটা ইকুয়াল এটা হলো এটা ইকুয়াল এটা দ্যাট মিন্স এটা ইকুয়াল এটা সুতরাং আমরা এখন কীভাবে লিখতে পারবো এখন লিখতে পারবো এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ ইকুয়াল এম টু এ প্লাস এম টু জি তোমাদেরকে তরুণ বের করতে বলেছে সুতার এখন দেখো সবকিছুর মান কিন্তু তোমরা জানো সবের মানই জানো দেখো এখান থেকে m1 কমন নাও কি হবে জি a এ থাকবে এখান থেকে তুমি এম কমন নাও তাহলে কি থাকবে এ প্লাস জি থাকবে এখন তোমার কাজ হচ্ছে এই জি এর মানগুলো তো জানো সবকিছু তুমি জানো সিম্পলি ওখান থেকে তুমি এর মানটা বের করে নাও দেখো কত হয় এ অঙ্কতে আসি আমরা এখানে কি বলা হচ্ছে সুতার টান বের করো একইভাবেই হবে অঙ্কটা কি বের করতে বলেছে তারা সুতার টান বের করতে বলেছে ওকে একই রকম এটা কি আমাদের এম টু এই বস্তুর তরণ কী হবে এ উপরের দিকে সুতার টান কি টি এই বস্তুর ভর কত এম ওয়ান এই বস্তুর তরণ কত এ উপরের দিকে সুতার টান কত টি ক্লিয়ার এইবার তারা বলেছে সুতার টান বের করো ইকুয়েশন লেখো সাপোজ এটার ভর কত দশ কেজি আর এটার ভর আবার ধরো পাঁচ কেজি ক্লিয়ার আমাদের ইকুয়েশন কী ছিল প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুর জন্য পৃথিবীর আকর্ষণ বল বেশি দ্যাট মিনস এম জি বেশি তাহলে এম ওয়ান জি মাইনাস টি সুতার টান কম ইকুয়াল এম ওয়ান এ এটা ছিল রাইট আর দ্বিতীয় বস্তুর জন্য কি ছিল আমাদের দ্বিতীয় বস্তুর জন্য ছিল এম টু এটা কি সুতার টান বেশি ছিল তার মানে টি মাইনাস পৃথিবীর আকর্ষণ বল কম দ্যাট মিনস এম টু জি ইকুয়াল এখান থেকে হবে এম টু এ ক্লিয়ার কোনো ডাউট না এখন আমাদেরকে কি বের করতে বলেছে সুতরাং টান দ্যাট মিন্স টি এর ভ্যালুটাই বের করতে বলেছে দেখো এই বস্তু যত দ্রুত নিচে নামছে ওই বস্তু তো তত দ্রুতই ওপরে উঠছে আমরা এটা বলতে পারি এ যত দ্রুত নিচে নামছে ও তত দ্রুত তারপরে দুইটা বস্তুতে তরণ কী ছিল সেম ছিল আমাদেরকে শুধু টান বের করতে বলছে তরণ তো বের করতে বলে নাই তরণটাকে ইকুয়েশন থেকে কি করে দিতে পারি বাদ দিতে পারি আমরা ইকুয়েশন এভাবে লিখতে পারি যে এ ইকুয়াল এম ওয়ানটার নিচে আসবে তাই না এম ওয়ান জি t টি ডিভাইডেড বাই এম ওয়ান একইভাবে এখান থেকে এ বাদ দিলে কি হবে মানে এ ইকুয়াল কী হবে টি এম টু জি ডিভাইডেড বাই এম টু উভয় বস্তুর তরণ সেম তাই না এটা ইকুয়াল এটা হবে একই রকম কনসেপ্ট এম ওয়ান জি মাইনাস টি ডিভাইডেড বাই এম আর এটা হচ্ছে আমাদের টি এম টু জি বাই এম টু ক্লিয়ার হওয়া কোনো ডাউট না এখন তুমি কি করো ইকুয়েশনটা একটু একটু সিম্পলিফাই করো এম ওয়ান এর নিচেও একবার আছে টির নিচেও একবার আছে তাই না এম কি আছে এম এর নিচেও একবার আছে আচ্ছা আমি লিখেই দিচ্ছি এম মাইনাস টি বাই এম ওয়ান লেখা যায় আবার একইভাবে টি বাই এম টু মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম লেখা যায় এখন এম ওয়ান এম এখান থেকে কাটবে এখান থেকে আসবে জি টি এম ওয়ান আর এখানে আসবে টি বাই এম টু এম কাটলে শুধু আসবে জি ক্লিয়ার কোনো এখন এই জিটা এপাশে পাশে পার করে নাও ওই টি বাই এম ওয়ানটা ও পাশে পার করে নাও তাহলে এখানে আসবে জি মাইনাস আসে এ পাশে প্লাস হবে তাহলে জি হবে একবারে জি জি যোগ করে টু প্লাস আর এখানে টি বাই এম টু প্লাস টি বাই এম ওয়ান ক্লিয়ার তারপর টিটা কমন নাও ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু তাই না তারপরে লসই করলে কি হবে লসই করলে ওপরে যাবে নিচে আসবে এম ওয়ান এম টু আর ওপরে আসবে এম ওয়ান প্লাস এম টু আর এখানে তো টু জি আমাদের থেকেই যাবে ক্লিয়ার এখন তোমার কাজ বাবা এই জায়গাটা এই এইটা নিচে আসবে আর ওইটা উপরে যাবে সিম্পলি তারপর টি এর মানটা বের করো টি এর ভ্যালুটা বের করো সুতার টান বের করতে বলে না তো সুতার টানটা তোমরা কি করবা তারপরে সুতার টানটা বের করবে এই তো বিশাল কঠিন তো কিছু নয় এটা তাই না সহজ ছিল লাইট দুটা বন্ধ হয়ে গিয়েছে ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ আসবে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে ঠিক আছে টেম্পারেচার বেড়ে গিয়েছে এই জন্য অফ হয়ে গেছে আমি জানি না সঠিক কারণ মানে এগুলো মানে বেশি দামি লাইটের বেশি সমস্যা হ্যাঁ আচ্ছা এরপর দেখো অজ্ঞাত বল দেখো আমরা সুতার টান বের করেছি তাই না এরপর হচ্ছে অজ্ঞাত বল অজ্ঞাত বল কেমন সাপোজ এই বস্তুর ভর হচ্ছে টেন কেজি এগুলো সব বোর্ডের অঙ্ক এবং ক্যাডেট কলেজের অঙ্ক এবং এই বস্তুর তরণ সাপোজ এ এই বস্তুর ভর এম টু এর ভর সাপোজ ফাইভ কেজি আর তরণ কি টি এদিকেও সুতার টান টি এখন লজিক অনুযায়ী এই বস্তুর ভর যেহেতু বেশি এই বস্তু নিচের দিকে নামবে আর ওই বস্তু উপরের দিকে উঠবে আমাদের অঙ্কে বলছে যে না এখানে যদিও নিচের দিকে বল বেশি ছিল বস্তুটা আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার কথা কিন্তু তারা বলছে না একটা অজ্ঞাত বল এই দিকে ছিল ছিল একটা অজ্ঞাত বল সাপোজ এই দিকে পৃথিবী হয়তো টান টানতেছে আটশো বিরাশি নিউটন বলে হ্যাঁ আর উপরের দিকে সুতার টান হয় তো ধরো চারশো নিউটন কত চারশো নিউটন হম তাহলে এই বস্তু আস্তে আস্তে নিচে নামার কথা তারা বলছে না নিচে নামছে না বরং এই দিকে কেউ একজন বল প্রয়োগ করেছিল যেই বলের কারণে দুটো স্টেবল ছিল তারা বলছে এই বলের মানটা কত অর্থাৎ এই অজ্ঞাত বল যেটা ছিল সেটা কত খুব ভালো করে দেখো তো নিচের দিকে আটশো বাইশ উপরের দিকে চারশো তাহলে এই অজ্ঞাত বলটা কত আসলে আটশো বাইশ থেকে চারশো বিয়োগ করলেই কিন্তু সেটা বের হয় যে আরও চারশো বাইশ তাই না অজ্ঞাত বল নিচের দিকে বল কত আটশো বাইশ উপরের দিকে বল কত চারশো নিউটন তাহলে তুমি যদি তুমি যদি এই আটশো বাইশ থেকে চারশো বিয়োগ করে দাও তাই না এবং সেই বলই যদি উপরের দিকে লাগাও সেই বলে যদি উপরের দিকে ঠেলো তাহলে ওই বস্তুটা কি হবে স্থির হবে তাই না তার মানে আমি যদি অজ্ঞাত বল বের করতে চাই তাহলে কি করতে হচ্ছে আমার তাহলে আমার বের করতে হচ্ছে আলটিমেটলি যেখানে পৃথিবীর আকর্ষণ বল দ্যাট মিন্স ওজন কত রাইট দ্যাট মিনস আমার ওজন থেকে সুতার টান প্রয়োগ করতে হবে তাই না অজ্ঞাত বল বের করতে চাইলে কি করতে হবে আমার অজ্ঞাত বল ওজন মাইনে সুতার টান তাই তো এই বস্তুর ভর জানি তাহলে ওজন বের করা যাবে হ্যাঁ ভর কত দশ কেজি তাহলে এখানে ওজন কত হবে ডাব্লিউক এম জি না জি তাহলে এম হচ্ছে দশ আর নাইন পয়েন্ট এইট রাইট তাহলে এটা কত হবে আমাদের নাইনটি এইট নিউটন ক্লিয়ার নাই নিচের দিকে কত বল আছে নাইনটি এইট নিউটন উপরের দিকে কত বল সুতার টানটি এখন আমাদেরকে কি করতে হবে বের করতে হবে ইকুয়েশন কি এখন মানে খুব কঠিন বলো কঠিন না সুতার টান বের করা যাবে না এখন প্রথম বস্তুর জন্য কিভাবে লিখবা প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুর জন্য ওই যে বল বেশি ছিল তাহলে মানে আকর্ষণ বল বেশি ছিল পৃথিবীর আকর্ষণ বল এম ওয়ান জি মাইনাস টি আর এখানে এম ওয়ান এ তাই না তো এখান থেকে টিটা বের করে নিবে তোমরা ওটাই পাশে নিয়ে আসো সুতার টান বের ও সরি 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 আচ্ছা এটাকে আগে এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও দেখাচ্ছি আমি দুই নম্বর বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য একইভাবে আমরা লিখতে পারবো কিভাবে যে ওপরে সুতার টান বেশি তাহলে টি মাইনাস এম টু জি এম টু তাই না তো আমাদেরকে সুতার টান বের করতে হবে তাহলে উভয় পাশে এটাকে আমরা সেম করে দিতে পারি তাই না তাহলে এ ইকুয়াল কত হবে এম ওয়ান জি মাইনাস টি ডিভাইডেড বাই এম ওয়ান আর এই পাশে এ ইকুয়াল কত হবে টি এম টু জি ডিভাইডেড বাই এম টু তাহলে এইটা আর এইটা তো সেম এই যে আগের মতো রাইট এখান থেকে তুমি কি করবা টি এর মানটা বের করবা এবং সেই টি এর মানটা এখানে বসিয়ে দেবা তাহলে অজ্ঞাত বলের মানটা পাওয়া যাবে সিম্পল তাই না

এইটার এম টু হচ্ছে পাঁচ কেজি একই রকম লিখছে সবগুলোর জন্য এ হচ্ছে এটারও তরণ হচ্ছে আমাদের এ ক্লিয়ার এটারও তরণ কি হবে আমাদের এ হবে নির্দিষ্ট দূরত্বে বেগ এই বস্তুটা তো নিচের দিকে পড়বে বলো নিচের দিকে পড়বে কিনা অবশ্যই নিচের দিকে পড়বে তারা বলল যে দুই মিটার দূরে বা যখন দুই মিটার অতিক্রম করবে যখন নিচের দিকে কত মিটার দুই মিটার সাপোজ দুই মিটার পরে গিয়ে এই পজিশনে অর্থাৎ এইটা যখন এই পজিশনে আসবে তখন এই পজিশনে বেগ কত হবে সেটা বের করতে বলছে ক্লিয়ার এই পজিশনে বেগ কত হবে সেটা বের করতে বলছে এই বস্তুটার এই পজিশনে এটা যত দ্রুত নিচে নামছে ওটাও তো তত দ্রুত উপরে উঠছে তাহলে প্রথম বস্তুর বেগ আর দ্বিতীয় বস্তুর বেগ তো একই হবে তাই না তবে দুই মিটার পরে গিয়ে বেগ কত রাইট প্রাথমিক অবস্থায় যখন এই পজিশনে বস্তুটা ছিল তখন বেগ কত ছিল জেরো দুই মিটার পরে বেগ কত সেটা আমরা বের করবো তাই না আমরা লিখলাম যে দুই মিটার পরে মিটার মিটার পর পর বের করার চেষ্টা করছি আমরা আমরা ইকুয়েশন লিখবো এভাবে যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস দুই মিটার পরে বেগ তাহলে ওই ভি এর মানে আমাদেরকে বের করতে বলছে এই পজিশনে যখন ছিল অর্থাৎ এই যে এতটুকু তো দুই মিটার দুই মিটার আগে বেগ কত ছিল শূন্য ছিল শূন্য প্লাস টু ইন টু এ কত মিটার পরে বেগ দুই মিটার তাহলে এসের মান কত হবে এসের মান কত হবে এসের মান সিম্পলি হবে টু তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনকে ভি ইকুয়াল হবে টু ফোর এ রুট ওভার ফোর এ তখন আমি যদি শুধুমাত্র তরুণের মান বের করতে পারি তাহলে আমি দুই মিটার পরে বেগ কত সেটা আমি বের করতে পারবো তো এখন আমাদের বের করার দরকার কি তরণের মানটা বের করা দরকার তো আবার আগের মতো ইকুয়েশন লিখবো আমরা প্রথম বস্তুর জন্য তরণের মানে অবিকর্ষ তরণ বেশি সরি পৃথিবীর আকর্ষণ বল বেশি তাহলে এম ওয়ান জি মাইনাস টি এম ওয়ান এ দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য আমাদের হচ্ছে টি এর মান বেশি টি মাইনাস এম টু জি এম টু এ ক্লিয়ার সিম্পলি যদি এই কোয়েশনটা যোগ করে দিই তাহলে টি টি কেটে যাবে তাই কেটে যাবে না দেখো এটি এর সামনে মাইনাস আর এটি এর সামনে কী আছে প্লাস তাহলে টি টি কেটে যাবে তাহলে আলটিমেটলি হবে কি হবে এম ওয়ান জি মাইনাস এম টু জি এম ওয়ান এ প্লাস এম টু এ এভাবেও করতে পারো অথবা আগের মতো করেও করতে পারো দুই পাশে টি সেম করে দাও দিলে এটাই আসে মূলত এখান থেকে আলটিমেটলি তুমি কার মান বের করবা এর মানটা বের করবা সেই এর মানটা এখানে বসিয়ে দেবা তাহলেই বেগ বের হয়ে যাবে এই চার ধরনের অঙ্ক থাকে এই চারটা অঙ্ক যারা বুঝাচ্ছ তাহলে তারাই অঙ্কগুলো করতে পারবা কোনো সমস্যা আসলে হবে না ঠিক আছে এসএসসি এসসি পঁচিশে যারা পরীক্ষা দিবা তারা আমার ব্যাচে জয়েন করতে পারো আমি চেষ্টা করি এভাবেই বিস্তারিত বলার এর থেকেও অনেকেই ভালো পড়ান আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আর কি